উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলা 157 কোটি টাকার মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ শুরু করেছে। গত 9 বছর বাংলা অন্যান্য রাজ্যের তুলনায় সবথেকে বেশি কাজ সম্পন্ন করেছে। 2019-20 অর্থবর্ষে 423 কোটি টাকার এমএসডিপি কাজ নিয়েছিল, যা দেশের মধ্যে সর্বোচ্চ। অনুমোদিত 157 কোটি টাকার মধ্যে 47 কোটি টাকা পরিকাঠামো উন্নয়নের কাজে লাগানো হয়েছে, বাকি 110 কোটি টাকা আমফানে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিকাঠামোগত বিকাশের কাজে লাগানো হবে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে বাংলা দৃঢ় প্রতিজ্ঞ।